হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এ ভিডিও থেকে আমি এক্সেল সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি এমএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি, এমএস ওয়ার্ডের বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলোতে আমি এমএস ওয়ার্ডের বেসিক এবং অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি এমএস ওয়ার্ড জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওতে আমি এক্সেল 2016 ভার্সন সম্পর্কে আলোচনা করব। এছাড়াও আমি এক্সেল 2007 ভার্সন সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। আপনি যদি এক্সেল 2007 ভার্সন সম্পর্কে জানতে চান তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ভিডিওতে আমি এক্সেল কীভাবে চালু করতে হয়, বন্ধ করতে হয় এবং এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এক্সেল চালু এবং বন্ধ করবেন। বর্তমানে এখানে এক্সেল সফটওয়্যারটি চালু রয়েছে। এটি বন্ধ করার জন্য এখানে যে ক্লোজ বাটন রয়েছে, এই ক্লোজ বাটনে ক্লিক করলেই সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি যদি চালু করতে চান, এক্সেল চালু করার জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে। আমি সবচাইতে সহজ কয়েকটি পদ্ধতি দেখাচ্ছি। আপনি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে খুঁজে বের করবেন এক্সেলটি কোন জায়গায় রয়েছে। এখানে ইট ঘরে এক্সেল রয়েছে, এখানে ক্লিক করলে এক্সেলটি চালু হবে। এছাড়াও আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পরে এক্সেল লিখে যদি সার্চ দেন তাহলে এক্সেলটি চলে আসবে। এখানে ক্লিক করে আপনি এটি চালু করতে পারেন। তারপরে আপনি যদি নতুন ওয়ার্কবুক নিতে চান, এখানে ক্লিক করলেই নতুন ওয়ার্কবুক চলে আসবে। এছাড়াও এক্সেল সফটওয়্যারটি যদি আপনি টাস্কবারে পিন করে রাখেন তাহলে আপনি এটি টাস্কবার থেকে চালু করতে পারবেন। যেমন এখানে দেখুন, টাস্কবারে আমি এখানে ডান বাটন ক্লিক করলাম, দেখুন এখানে লেখা রয়েছে আনপিন ফ্রম টাস্কবার, অর্থাৎ বর্তমানে এটি পিন করা রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি আনপিন হয়ে যাবে। তারপরে আপনারা যদি এক্সেল চালু করেন, যেমন আমি এখান থেকে এক্সেল চালু করছি, তারপরে এখানে ডান বাটনে ক্লিক করে এখানে পিন টু টাস্কবারে ক্লিক করলাম, তাহলে আপনারা যখনই এক্সেল চালু করবেন এখান থেকে এক্সেল চালু করতে পারেন। এছাড়াও এক্সেল চালু করার আরেকটি পদ্ধতি রয়েছে, অনেকে এটি ব্যবহার করেন। আপনার ডেস্কটপের ডান বাটনে ক্লিক করে এখানে নিউয়ে ক্লিক করার পরে নিউ এক্সেল ওয়ার্কশিট, এখানে ক্লিক করেও আপনি এক্সেলটি চালু করতে পারেন। এখানে ডাবল ক্লিক করলে এক্সেলটি চালু হয়ে যাবে। আমি টাস্কবারে ক্লিক করে এক্সেলটি চালু করলাম। এখন আমি এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ কোন জায়গায় কী রয়েছে এবং সেগুলোর নাম কী। এক্সেলের একেবারে উপরে যে বারটি রয়েছে এটি হচ্ছে টাইটেল বার, এখানে সফটওয়্যারের নাম শো করে এবং বাম পাশে এখানে ওয়ার্কশিটটি আপনি কী নামে সেভ করেছেন সেটি এখানে শো করে। বর্তমানে এটি আমরা সেভ করি না, এই কারণে এখানে বুক ওয়ান শো করছে। আপনি যদি সেভ করেন তাহলে সেই নামটি এখানে শো করবে। বাম পাশে যে বারটি রয়েছে এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার, অর্থাৎ আপনি কুইক অ্যাক্সেস করতে পারবেন এরকম কিছু টুল এখানে শো করে। আপনি ইচ্ছা করলে এখানে টুল অ্যাড অথবা রিমুভ করতে পারেন। এই তীরে ক্লিক করার পরে এইখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে, বেশ কিছু আইটেম রয়েছে। এখান থেকে আপনি নতুন কোনো টুল যদি অ্যাড করতে চান, যেমন আমি ওপেনটা যদি অ্যাড করতে চাই, এখানে ওপেনে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে ওপেন চলে আসছে। তারপরে আমি এখান থেকে যে হাইড করতে চাই, এখানে ক্লিক করার পরে আমি এখানে আবার টিকমার্কটি উঠাই দিলাম তাহলে এখান থেকে হাইড হয়ে যাবে। তারপরে এটি হচ্ছে সাইন ইন বাটন, এখান থেকে আপনি সাইন ইন করতে পারেন। আর এটি হচ্ছে রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ আপনি রিবনটি কীভাবে ডিসপ্লে করবেন সেটি এখানে বলে দিতে পারেন। এটি সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। এটি হচ্ছে মিনিমাইজ বাটন, এখানে ক্লিক করলে পুরো সফটওয়্যারটি টাস্কবারে চলে যাবে এবং আপনি যদি টাস্কবারে আবার ক্লিক করেন তাহলে এটি পুরো উইন্ডোজে শো করবে। আর এটি হচ্ছে ম্যাক্সিমাইজ এবং রিস্টোর বাটন, এখানে ক্লিক করলে সফটওয়্যারটি পুরো উইন্ডোজে শো করবে। আবার যদি আপনি এটি ছোট করে শো করাতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটি ছোট করে শো করবে। আর এটি ক্লোজ বাটন, একটু আগে আপনি এটির কাজ দেখলেন। আর এটি হচ্ছে ফাইল মেনু, এই মেনুতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মেনুর আন্ডারে বেশ কিছু সাবমেনু রয়েছে, এই সাবমেনুগুলোর বিভিন্ন কাজ রয়েছে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এগুলো হচ্ছে ট্যাব, এই প্রত্যেকটি ট্যাবের আন্ডারে এখানে একটি করে রিবন রয়েছে এবং প্রত্যেকটি রিবনের আন্ডারে বেশ কিছু সেকশন রয়েছে, বেশ কিছু ব্লক রয়েছে এবং বেশ কিছু বাটন রয়েছে। এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, এগুলো একটি করে ট্যাব এবং আপনারা যদি এই ট্যাবগুলোতে ক্লিক করেন তাহলে এখানে রিবনটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে রিবনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আপনারা যদি হোমে ক্লিক করেন তাহলে এখানে দেখুন এই ব্লকটির নাম হচ্ছে ক্লিপবোর্ড ব্লক, অথবা এটি অনেকে সেকশন বলে থাকেন, ক্লিপবোর্ড সেকশন। এই ক্লিপবোর্ড সেকশনের আন্ডারে এখানে বেশ কিছু বাটন রয়েছে, অপশন রয়েছে, ফাংশন রয়েছে। যেমন এখানে ফন্ট সেকশনে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আর এখানে একটি টিপ চিহ্ন রয়েছে, এটিকে ডায়লগ বক্স লঞ্চার বাটন বলা হয়ে থাকে। এছাড়াও এখানে একটি তীর রয়েছে, এই তীরে যদি আপনি ক্লিক করেন তাহলে রিবনটি হাইড হয়ে যাবে। আবার রিবনটি যদি আপনি শো করাতে চান তাহলে এইখানে এই বাটনে ক্লিক করবেন, রিবন ডিসপ্লে অপশনস, এই বাটনে ক্লিক করার পরে আপনি শো ট্যাব অ্যান্ড কমেন্টস এখানে ক্লিক করবেন তাহলে আবার কমেন্টগুলো শো করবে, অর্থাৎ এখানে রিবনটি শো করবেন। এছাড়াও আপনি এখানে ক্লিক করার পরে শুধু ট্যাব যদি শো করাতে চান এখানে ক্লিক করবেন তাহলে শুধু ট্যাবগুলো শো করবে। আবার এখানে ক্লিক করার পরে আপনি শো ট্যাব অ্যান্ড কমেন্টস এখানে ক্লিক করলে সবগুলো শো করবে। আবার এখানে আপনি রিবনটি যদি অটো হাইড করতে চান তাহলে সেটি
এখানে ক্লিক করলে অটো হাইড হবে। আবার যদি আপনি শো করাতে চান তাহলে এখানে শো ট্যাব এন্ড কমেন্টস এখানে ক্লিক করলে সবগুলো শো করবেন। এক্সেলে বেশ কিছু সেল রয়েছে, এই প্রত্যেকটি সেলের একটি করে নাম রয়েছে, সেই নামটি এখানে শো করে। সেলের নামটি কিভাবে নির্ধারণ করা হয় সেটি আমি বলছি। এক্সেলে বেশ কিছু কলাম এবং বেশ কিছু রো রয়েছে, এগুলো হচ্ছে একটা করে কলাম এবং আড়াআড়িভাবে যেগুলো রয়েছে এগুলো একটা করে রো। দেখুন এই সেলটি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, এই সেলের কলামের নাম হচ্ছে এ আর রো হচ্ছে ওয়ান, তাহলে এই সেলের নামটি হচ্ছে এ ওয়ান। দেখুন এখানে এ ওয়ান শো করছে নেমবক্সে। তারপরে আপনারা যদি অন্য কোনো সেলে ক্লিক করেন, এই সেলটি আমি অ্যাক্টিভ করলাম, তাহলে এই সেলের নামটি হচ্ছে এইস এবং এটি হচ্ছে সেভেন, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে এই সেভেন। দেখুন এখানে এই সেভেন শো করছে। সেলের নাম জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনার সেলের নামটি সবসময় প্রয়োজন পড়বে। এক্সেলে কতগুলো কলাম এবং কতগুলো রো রয়েছে সেটি যদি আপনি দেখতে চান তাহলে একেবারে শুরুটি অ্যাক্টিভ করবেন, অর্থাৎ শুরুর সেলটি অ্যাক্টিভ করবেন, তারপরে কিবোর্ডের কন্ট্রোল ধরে ডাউন অ্যারো কি দিবেন। তাহলে দেখুন একেবারে শেষের রোর প্রথম সেলটি অ্যাক্টিভ হয়েছে এবং এখানে দেখুন কতগুলো রো রয়েছে সেটি শো করছে। টোটাল 1,48,576টি রো রয়েছে। তারপরে আপনারা যদি একেবারে শুরুতে যেতে চান তাহলে কন্ট্রোল ধরে আপ অ্যারো কি দিবেন, তাহলে একেবারে শুরুতে চলে যাবে, অর্থাৎ শুরুটি অ্যাক্টিভ হবে। তারপরে আপনারা শেষের কলামে যদি যেতে চান তাহলে কন্ট্রোল ধরে রাইট অ্যারো কি দিবেন, তাহলে একেবারে শেষে চলে যাবে। দেখুন বর্তমানে XFD সেলটি অ্যাক্টিভ হয়েছে। তারপরে আপনারা যদি আবার প্রথম কলামে যেতে চান তাহলে কন্ট্রোল ধরে লেফট অ্যারো কি দিলেই প্রথম সেলটি অ্যাক্টিভ হবে। এটি হচ্ছে ফর্মুলা বার, এখানে আপনি বিভিন্ন ধরনের ফর্মুলা লিখতে পারেন এবং ফর্মুলা নিয়ে কাজ করতে পারেন। পরবর্তীতে আমরা ফর্মুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এগুলো হচ্ছে কলামের নাম, সেই বিষয়টি একটু আগে আমি আলোচনা করেছি। আর এগুলো হচ্ছে রোর নাম। তারপরে এটি হচ্ছে ওয়ার্কশিট নেম, এখানে আপনি ওয়ার্কশিট নেম ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, নতুন নাম দিতে পারেন। এখানে ডাবল ক্লিক করার পরে নিজেদের মতো নাম লিখে তারপরে আপনি ইন্টার প্রেস করলেই সেটির নাম এখানে চলে আসবে। তারপরে এখানে ক্লিক করে আপনি নতুন শিট আবার নিতে পারেন। আর লাস্টে যে বারটি রয়েছে এটি হচ্ছে স্ট্যাটাস বার, আর এখানে যে বারটি রয়েছে এটি হচ্ছে স্ক্রল বার। এখানে স্ক্রল বার দুটি রয়েছে, একটি হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার আর এটি হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। আপনি যদি পাশাপাশি দেখতে চান তাহলে এখানে তীরে ক্লিক করে আপনি পাশাপাশি দেখতে পারেন, আবার এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করে টেনে এনেও আপনি পাশাপাশি দেখতে পারেন। দেখুন এখানে প্রথম দিকের অংশ শো করছে, আবার এখানে ক্লিক করলে এখানে শেষের দিকে অংশগুলো শো করবে। অনুরূপভাবে আপনি এটি যদি স্ক্রল করেন তাহলে নিচের দিকে শো করবে, আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে উপরের দিকে শো করবে। ইচ্ছা করলে আপনি একটি ড্র্যাগ করে আনতে পারেন, অথবা আপনি মাউসের যদি স্ক্রল করেন তাহলেও স্ক্রল বারের কাজ করবে। আর এখানে লাস্টের দিকে রয়েছে জুম কন্ট্রোলার, আপনি জুম সাইজটা বড় অথবা ছোট যদি করতে চান এখানে আপনি ক্লিক করে ছোট অথবা বড় করতে পারেন। আর এখানে এগুলো হচ্ছে ভিউ কন্ট্রোলার, কোন ভিউতে আপনার এই ওয়ার্কশিটটি দেখতে চাচ্ছেন সেটি আপনি এখানে বলে দিতে পারেন। এই ছিল এক্সেলের ইন্টারফেস সম্পর্কে আলোচনা। পরবর্তীতে এক্সেলের অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।